মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ও মায়েরা, একটু কীর্তনিয়াদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আদান প্রদান করতে হয়। চরণের ধুলো চরণের কোথায় থাকে জানেন তো? চরণের ধুলো চরণের কোথায় থাকে? পায়ের তলায় থাকে, নিচে থাকে। কবি বলছেন যে প্রভু তোমার চরণের তলায় যে ধুলোটি আছে সে কত ভাগ্যবান যে সে তোমার চরণের স্পর্শ পেয়েছে। আমি হব আরও ভাগ্যবান যদি ওই ধুলাটার তলায় তুমি আমায় পাঠিয়ে দিতে পারো। এর একটা শ্লোক রয়েছে শ্রীমদ ভাগবতে, নৈসাংমতিস্তাবদরুক্রমাঙ্গিংস্পৃশ্যত্যন্যপগমজরর্থমহিয়সাংপাদরজহোভিষেকংনিষ্কিঞ্চনানাঙ্গনাবৃণীতে যাবত, যে যতক্ষণ না চরণ ধুলিতে স্নান করা না যায় ততক্ষণ হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। তাই প্রণাম করা না শিখলে, মাথা নিচু করা না শিখলে বৈষ্ণব জগতে মাথা উঁচু কখনো করা যায় না। শুধু বৈষ্ণব জগৎ নয়, যে কোনো জগতেই আপনার যদি শ্রদ্ধা না থাকে, আপনার যদি বিনয় না থাকে, আপনি কিন্তু কোনো কাজেই সাফল্য পেতে পারেন না। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, 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 নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ভালো করে শুনুন বাবা, একটা ছেলে এমএ পাশ করে চাকরি পেয়েছে 50,000 টাকার মাইনের চাকরি, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5টা টাকা করে মাইনে পেত, ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। ছেলেটা যদি মনে করে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি আর বাবার থেকে মাইনেটাও বেশি, আমি এমএ পাশ করেছি, বাবা ক্লাস 2 পড়েছে, আমি 50,000 টাকা মাইনে পাই, বাবা 5 টাকা মাইনে পেত, তাহলে বাবার থেকে সব কিছু তো আমার বেশি, শিক্ষাগত যোগ্যতাও বেশি আর মাইনের দিক দিয়েও বেশি, তাহলে যুক্তির দিক দিয়ে বিচার করলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? কোন দুঃখে প্রণাম করব? বাবার থেকে তো সব কিছু তো বেশি, আমার পয়সাও বেশি, হ্যাঁ আমার শিক্ষাগত যোগ্যতাও বেশি, তাহলে বাবাকে প্রণাম করব কেন? যুক্তির দিক দিয়ে কথাটা ঠিক রয়েছে, যে ঠিক কথা, প্রণাম কেন করবে? যুক্তির দিক দিয়ে কথাটা ঠিক থাকলেও এই কথা যদি কোনো পাড়া প্রতিবেশীর ছেলে বলে দেয়, তাহলে পাড়া প্রতিবেশী বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা পড়াশোনা করে ভালো করে দারুণ ধরনের এমএ পাশ করা একটা গরু তৈরি হয়েছে, ঠিক কি না? গরু, যে ছেলে বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা লাগে সে গরুর না তুই? ওরে বেটা, যে পড়াশোনা নিয়ে তুই অহংকার করছিস, যে এমএ পাশ করেছিস 50,000 টাকার মাইনে চাকরি, তোর বাবা যদি 5টা টাকা মাইনে পেয়ে মদ খেয়ে উড়িয়ে দিত, পারতিস এমএ পাশ করতে? করলি বাবার জন্য, পেলি বাবার জন্য, বড় হলি বাবার জন্য, আর বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা? যে ছেলে মেয়ে, যে ব্যক্তি তার বাবা মার চরণে প্রণাম করতে গেলে লজ্জা হয়, সে আর যাই হোক মাস্টার, উকিল, ব্যারিস্টার, ব্যবসা সব কিছু করতে পারবে, মানুষ কোনোদিন হতে পারবে না, সে মানুষ হবে না কখনো। ওই জন্যে প্রণাম করা হচ্ছে আমাদের শ্রদ্ধার প্রথম ধাপ। যদি প্রণাম শ্রদ্ধা আমরা না করি, তাহলে মানুষের প্রথম পদক্ষেপটাই আমরা পাবো না।
কবিগুরু বলেই দিয়েছেন পরিষ্কার করে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। হরিণ দেখেছো তো মায়েরা? হরিণ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখে নেবে হরিণ। বলে বাবা আমরা তো সবসময় দেখেছি হরিণ, কলকাতায় আছি যখন আলিপুর চিড়িয়াখানায় হরিণ আছে। তাহলে মায়েরা হরিণের সব থেকে সুন্দর কোনটা বলো তো দেখতে? শিংটা। হরিণের শিংটা খুব সুন্দর দেখতে, কিন্তু জেনে রাখুন যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণের কারণ। কেননা বাঘ যখন তাড়া করে ওই ছুটে চলে যায়, ওই শিংটাই কিন্তু লতা পাতায় জড়িয়ে যায়, তখন বাঘ এসে হালুম করে গলায় ধরে। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ। ঠিক তেমনি আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আত্মসম্মানটা আত্মমর্যাদা যারা যখন আত্ম অহংকারে পরিণত হয়ে যাবে তখন কিন্তু সব শেষ। রাবণের মতো তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত কেউ ছিল না, কিন্তু রাবণের মতো অহংকারীও কেউ ছিল না। একমাত্র রাবণ অহংকারের জন্য পতন হয়েছিল, নইলে অন্য কোনো কারণ নেই তার পতন হওয়ার। অহংকারটা চাই, যদি পতন করতে চাও অহংকারটা চাই, আর যদি অহংকার না হয় তাহলে আত্মমর্যাদা দিয়ে ঈশ্বরের চরণের প্রথম ধাপটা পেয়ে যাবে। হ্যাঁ, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমরা যে কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকি না কেন, আমরা কিন্তু যা কিছু পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে পেয়েছি। জগৎটাও পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি ঈশ্বরের আশীর্বাদে, তিনি কৃপা করেছেন তাই বেঁচে আছি। কৃপা যদি না করেন এক্ষুনি মরে যেতে পারি, এক্ষুনি মরে যেতে পারি। এই জগৎ সম্পূর্ণ তার দ্বারা পরিচালিত, এগুলো আস্তিকদের কথা, নাস্তিকরা হয়তো মানবে না, কে মানলো না মানলো আমার দেখার দরকার নেই। কিন্তু আমি যদি ঈশ্বরের বিশ্বাসী হই, জেনে রাখতে হবে যা কিছু পেয়েছি পাচ্ছি সব ঈশ্বরের আশীর্বাদে পাচ্ছি। নিঃশ্বাসটাও নিতে পারছি ঈশ্বরের আশীর্বাদে, বেঁচে আছি ঈশ্বরের আশীর্বাদে। জীব যিনি দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি, এটা আমাদের প্রবাদ বাক্য, যে যিনি দেবেন জীব তিনি আহার যুগিয়ে দেবেন। তাই প্রত্যেকের ব্যবস্থা করে ভগবান পাঠিয়েছে। তাই আমার কাজটা আমার কাজ বলে মনে করলে হবে না, আমার কাজটা ঈশ্বরের কাজ বলে মনে করে তার চরণে সৎ পথে একবারে নিবেদন করে দিতে হবে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। দেখুন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গান এক একটা লাইনের মধ্যে এক একটা ব্যাখ্যা, ওই জন্যই তো তিনি বিশ্বকবি, হঠাৎ করে তিনি হননি। যে বলছে আমারে আড়াল করিয়া তুমি দাঁড়াও আমার হৃদয় পদ্ম দলে। জেনে রাখবেন
ঈশ্বরের চরণে সর্বশ্রেষ্ঠভাবে যিনি নিবেদন করেছেন তাকে আষ্টেপৃষ্টে রক্ষা করার দায়িত্ব কিন্তু ঈশ্বরের। ভগবান গীতায় বলেই দিয়েছে, অনন্যস চিন্তায়ন্তে মাং যে জনা পরজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহম্যহম্। এলআইসি করেন তো মায়েরা? এলআইসি করেছেন তো? ভবিষ্যৎ বাঁচানোর জন্য এলআইসি করে রাখবেন, কাজে লাগবে। এলআইসির যে সাইনটা আছে দেখবেন, এরকম হাতের মধ্যে একটা প্রদীপ, ওর তলায় লেখা রয়েছে যোগক্ষেমবহম্যহম্। গীতার কথা ওইটা, যে যেটা তুমি পাবে সেটা তো দেবই, যেটা তোমার পাওয়ার দরকার নেই সেটাও তোমায় দেব। মানে ঈশ্বরের চরণে যে মন প্রাণ দিয়ে সমর্পণ করবে, আর যাই হোক তার কোনোদিন খাদ্যবস্ত্রের অভাব হবে না।